গাজওয়ায় হিন্দ হবে, হবে কি হবে না, বিশ্বাস করেন কি করেন না? তো গাজওয়ায় হিন্দ যে হবে, এই হিন্দ হওয়ার একটা প্রেক্ষাপট তৈরি করতে হবে না? আপনি এলাকার মধ্যে মারামারি কি কোনো ইস্যু ছাড়াই করতে পারেন? অনেকে আবার গাজওয়ায় হিন্দের ব্যাপারে অনেক ধরনের কথা বলে। হিন্দুস্তান বলতে শুধু ভারত উপমহাদেশকে বোঝায় না। এই নরেন্দ্র মোদী যে কাজটা করতেছে আজকে, এই কাজটা কেয়ামতের একটা আলামত। এটা হবে, এটা হবে, এবং এটা তখনই রদ হবে। এই হিন্দুস্তান টুকরা টুকরা হয়ে যাবে, তারপরে গাজওয়ায় হিন্দ হবে, সব কিছু মিটে যাবে, ঠিক কিনা বলেন? যে শাসকের আদর্শে এই হিন্দুস্তানের যুদ্ধটা হবে, মুহাদ্দিসিনরা এই শাসকের নামও বলে দিয়েছেন। বিবর্তন মিডিয়া, বি অনেস্ট এন্ড মেক অনেস্টি। যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, কথা ক্লিয়ার? যারা মুমিন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায় বাতিলের বিপক্ষে, ঠিক কিনা? আর যেগুলো তাগুত, এরা যুদ্ধ করে শয়তানের পথে। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কুফুরি করেছে, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, তারা তাগুতের পথে লড়াই করে, ঠিক কিনা বলেন? তাগুতের পথ কি মুমিনের পথ? তাগুতের পথ হচ্ছে শয়তানের পথ, ঠিক কিনা? তাহলে মুমিনেরা লড়াই করবে সত্যের পক্ষে, মিথ্যার বিপক্ষে, আর তাগুতের পক্ষে লড়াই করবে কাফেররা, তাগুতের পক্ষে লড়াই করবে শয়তানেরা, ঠিক কিনা বলেন? আজকে সলমান মার খাচ্ছে, এটা কিন্তু কিয়ামতের একটা আলামত। কারণ কি? গাজওয়ায় হিন্দ হবে, হবে কি হবে না, বিশ্বাস করেন কি করেন না? তো গাজওয়ায় হিন্দ যে হবে, এই হিন্দ হওয়ার একটা প্রেক্ষাপট তৈরি করতে হবে না? আপনি এলাকার মধ্যে মারামারি কি কোনো ইস্যু ছাড়াই করতে পারেন? যখন আপনাকে কেউ আঘাত করে, তখন পাল্টা আপনি আঘাত করেন, অথবা নিজেকে জীবিত রাখার জন্য, নিজেকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মতো এরকম একটা সেফ জোনে রাখার জন্য আপনি কিন্তু লড়াই করেন, যদি আপনাকে কেউ আঘাত করে, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের একটি বড় আলামত হচ্ছে, কিয়ামতের আগে হিন্দুস্তানের সঙ্গে, হিন্দুস্তানের লোকদের সঙ্গে মুসলমানদের একটা বড় লড়াই হবে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো, কিয়ামতের আগে হিন্দুস্তানে একটা বড় যুদ্ধ হবে, যুদ্ধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, ওই হিন্দুস্তানের যুদ্ধ যখন হবে, আমরা কি জীবিত থাকব? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব পড়ে দিলেন, আগেই বললেন, ও গো আবু হুরায়রা, যদি ওই সময় আমি নবী একা জীবিত থাকি, কোনো সাহাবী যদি আমার পক্ষ নিয়ে লড়াই না করে, আমি নবী ওই হিন্দুস্তানের কাফেরদের সঙ্গে একাই লড়াই করব। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, যদি তোমরা নাও যাও, আমি নবী একাই গিয়ে লড়াই করব। আর ওই লড়াইয়ের মধ্যে যারা অংশগ্রহণ করবে, যদি তারা শহীদ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বদরের সাহাবীদেরকে যেমন মর্যাদা দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন ওই হিন্দুস্তানের যুদ্ধে যারা শহীদ হবে, আল্লাহ তাআলা তাদেরকে বদরের সাহাবীদের মতো কবুল করে নেবেন। গুরুত্ব আছে না নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর নবী, যদি আমি জীবিত থাকি, কতই না ভালো হতো, সেই সময় তাদের সঙ্গে লড়াই করতাম, হয়তোবা আমি শহীদ হইতাম, অথবা আমি ফিরে আসতাম। যদি শহীদ হয়ে যেতাম, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে চলে যেতাম, আর যদি শহীদ না হতাম, যদি ফিরে আসতাম, আল্লাহ রব্বুল আলমিন আমাকে গাজীর বেশে তার সন্তুষ্ট চিত্ত ওই বান্দাদের মধ্যেই অন্তর্ভুক্ত করে আবারও আমার মাতৃভূমিতে পাঠিয়ে দিতেন, ফিরিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা, বড় কঠিন সেই সময়টা বলুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাজওয়ায় হিন্দের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। আমরা কিন্তু অনেকে আবার গাজওয়ায় হিন্দের ব্যাপারে অনেক ধরনের কথা বলি। হিন্দুস্তান বলতে শুধু ভারত উপমহাদেশকে এখন বোঝায় না, ভারত হিন্দুস্তান বলতে এই বাংলাদেশকেও বোঝায়, হিন্দুস্তান বলতে শ্রীলঙ্কাকেও বোঝায়, হিন্দুস্তান বলতে মিয়ানমারকেও বোঝায়, হিন্দুস্তান বলতে নেপালকেও বোঝায়, হিন্দুস্তান বলতে পাকিস্তানকেও বোঝায়, কথা বুঝতে পেরেছেন? মানে হিন্দ
এটা আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আসছে। হিন্দ হিন্দ বলতে এটা গোটা এই বেল্টটাকে বোঝায়, ভারত উপমহাদেশ, মহাভারত যাকে বলে। কথা বুঝতে পেরেছে? মিশরে যায়, ওমানে যায়, লেবাননে যায়, কাতারে যায়, অনেক আরবরা আমাদেরকে বলে মিনাইনা জিতাইয়া খে মিনাল হিন্দ, মিনাল হিন্দ। বাংলাদেশকে অনেকে চিনে, অনেকে চিনে না, কিন্তু হিন্দকে সবাই চিনে। কথা বুঝতে পেরেছেন? হিন্দকে সবাই চিনে, হিন্দকে সবাই চিনে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধটা কারা দেশে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুদ্ধটা হবে একজন ইয়ামানি শাসকের আদেশে। আল্লাহু আকবার! মুহাদ্দিসিনরা এই শাসকের নামও বলে দিয়েছেন যে যে শাসকের আদেশে এই হিন্দুস্তানের যুদ্ধটা হবে তার নাম হবে সালেহ, অথবা তার নাম হবে আসবাই, অথবা তার নাম হবে আহমদ মোহাম্মদ। আল্লাহু আকবার! এবং এরা কালো পতাকাবাহী হবে। কি পতাকাবাহী? কালো পতাকাবাহী। তখন এই মোদি সৌদি এগুলো পালাবার পথ পাবে না। কথা বলেন না কেন ভাইরা আমার? এখন আসেন, কেন এই কথাটা বলতেছি? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। কেন? এই কিয়ামত পর্যন্ত এই লড়াই চলবে। মুমিনেরা লড়াই করবে কার জন্য? সত্যের পক্ষে। আর কাফেররা লড়াই করবে তাগুতের পক্ষে, মিথ্যার পক্ষে। ঠিক কিনা? আজকে মুসলমানরা সারা পৃথিবীতে মার খাচ্ছে। খাচ্ছে কি খাচ্ছে না? মিয়ানমারে মুসলমানদেরকে মার খাওয়া হচ্ছে, মুসলমানদেরকে মারা হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন। সিরিয়ায় মুসলমানদেরকে মারা হচ্ছে কি হচ্ছে না? ইংল্যান্ডে মুসলমানরা মার খায়, মিয়ানমারে মুসলমানরা মার খায়, বৌদ্ধরা মুসলমানদেরকে মারে, বৌদ্ধদেরকে জঙ্গি বলা হয় না। ঠিক কিনা? ওই নিউজিল্যান্ডে মুসলমানদেরকে মারে, খ্রিস্টানদেরকে জঙ্গি বলা হয় না। ভারতে হিন্দুস্তানের মানুষ, হিন্দুরা মুসলমানদেরকে মারে, তাদেরকে হিন্দু জঙ্গি বলা হয় না। কিন্তু মুসলমানরা মুসলমানদেরকে মারে, তাদেরকে আবার মুসলিম জঙ্গি বলা হয়। কথা বলছেন না কেন? তার মানে বলাই চলে সারা ওয়ার্ল্ড ব্যাপী, বিশ্বব্যাপী একটা ষড়যন্ত্র চলছে। মুসলিম নিধন, ইসলাম নিধন, ইসলামকে ধ্বংস করণ। ঠিক কিনা? এই নরেন্দ্র মোদী যে কাজটা করতেছে আজকে হিন্দুস্তানের সঙ্গে, এই কাজটা কেয়ামতের একটা আলামত। এটা হবে, এটা হবে, এবং এটা তখনই রদ হবে। এই হিন্দুস্তান টুকরা টুকরা হয়ে যাবে, তারপরে গাজওয়ে হিন্দ হবে, সব কিছু মিটে যাবে। ঠিক কিনা বলেন? গত 5-7 দিন আগে ভারতে মাহফিল করছি। মাহফিলে থাকার পরে যখন মাহফিল শেষ হলো, মানুষজন এসে জড়িয়ে ধরতেছে আর কাঁদতেছে। কারণটা কি? একটাই কারণ, হুজুর এমন আইন করেছে যে 72 সালের আগে আমার দাদার ভোটার আইডি কার্ড যদি আমি এখানে দেখাইতে না পারি, আমার নাগরিকত্ব বাতিল। কথা বুঝতে পেরেছেন? দাদার ভোটার আইডি কার্ড, এই বুড়া মানুষগুলো আপনার দাদার ভোটার আইডি দেখাইতে পারবেন? তাহলে এটা কি একটা হাস্যকর একটা আইন না? কথা বলেন, এখন 5-7 কোটি মুসলিমকে যদি বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়, মেনে নিলাম তারা বাংলাদেশের নাগরিক, 71 সালে গিয়েছিল, এটাও সত্যি কথা যে পশ্চিমবাংলা, কলকাতা, আসাম এগুলোও বাংলার অংশ, এগুলোও ফিরিয়ে দাও। ঠিক কিনা? কথা কি ক্লিয়ার না? ওগুলোকে যদি পাঠিয়ে দেওয়া হয় এই দেশে, তাহলে এই অঞ্চলগুলো আমাদেরকে দিয়ে দাও, তারপরে পাঠিয়ে দাও। কথা ক্লিয়ার? সব কিছু আমরা মেনে নেব। ঠিক কিনা? আর যদি এটা করা না হয়, আমার মুসলিম ভাইদের পাঠিয়ে দেওয়া হয়, ওই জমিগুলো যদি না দেওয়া হয়, আর একটা 71 সাল কায়েম হবে, এবার মোদির বিপক্ষে যুদ্ধ হবে। ঠিক কিনা বলে? ভাইরা বা ফিরিয়া দিলে পুরোটাই ফিরিয়া দাও, আর যদি ফিরে না দাও তাহলে এই লামসাম সুদূর বুদুর করো না। ঠিক কিনা? মেন কথা কি জানেন? মুসলমানদেরকে সারা বিশ্ব থেকে নিশ্চিহ্ন করে ফেলার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চলতেছে। আর আমরা আছি কি নিয়ে? কোরআনের মধ্যে চুল কখন পামু আর কখন সুবায় খামু। কথা বলছেন না কেন? আমরা আছি কে সিদ্দিকী হুজুরের ভক্ত আর কে আজহারি হুজুরের ভক্ত। আমরা আছি নামাজের মধ্যে জোরে আমিন বলবো না আস্তে আমিন বলবো? আরে জোরে বলেন। ঠিক কিনা? আমরা বলতেছি নামাজে হাত কি বুকে বাঁধবো নাকি নাভির নিচে নাকি নাভির ওপরে? কথা বোঝেন নাই? এগুলো করতেছি কি করতেছি না? এগুলো নিয়ে মারামারি করতেছি যেগুলো ফরজও না, এগুলো মুস্তাহাব, সুন্নাহ পর্যায়ের বিষয়। নামাজে যদি কেউ হাত নাও বাঁধে, নামাজ হবে না? নামাজ হবে। কারণটা কি? হাত বাঁধা সুন্নাত। আফ্রিকা বেল্টের একজন মানুষের নামাজে হাত বাঁধেন, আপনি কি ফতোয়া দিতে পারবেন যে একটারও নামাজ হচ্ছে না? ফতোয়া দিতে পারবেন? যদি কেউ দাঁড়ায় ফতোয়া দিতে পারে, তাহলে জানতে হবে জান্নাতের ডিলারের দায়িত্ব আল্লাহরে দিছে। কথা বলেন না ঠিক কিনা? তার মানে
সারা পৃথিবী থেকে মুসলমানরা মার খেয়ে নিষ্পেষিত হয়ে যাচ্ছে। আমরা বলতেছি যার ভাবার সেই ভাববে, আমাদের কি মার খাচ্ছে ওরা? আমরা কোরআনে এখন দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে চুল খুঁজতেছি, কখন একটা চুল পাবো আর ওই চুল চুবায় খাবো আর নিজেরা জান্নাতে চলে যাবো? ঠিক কিনা ও মুসলমান? আর কবে বুঝবেন, আর কবে বুঝবো আমরা? বন্ধুরা আমার, হাত পাথা নিয়ে মারামারি করবেন না, জোরে আমিন নাস্তা আমিন নিয়ে মারামারি করবেন না, এগুলো কিন্তু মুসলিম ঐক্য নষ্ট করে, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা তো এমন মতবিরোধ ছিল, এখনো আছে, কেমন পর্যন্ত থাকবে? যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস রয়েছে, আপনি এগুলো সুরা করতে পারবেন না, কিন্তু এই মারামারি করতে গিয়ে মসজিদগুলো আলাদা হয়ে যাচ্ছে, কবর স্থান আলাদা হয়ে যাচ্ছে, মাদ্রাসাগুলো আলাদা হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আর যখন বিজাতিরা আমাদের ওপরে কালো থাবা মারছে, তখন কিন্তু আমরা রদ করতে পারছি না, ঠিক কিনা? নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।